ধর্ষণ আতঙ্কে রিয়া চক্রবর্তী। আরও একবার খারিজ করা হলো অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। একই সঙ্গে তার ভাই সৌভিক চক্রবর্তী সহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার 10 সেপ্টেম্বর অভিনেত্রীর জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি। সুশান্তের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে রিয়াকে মাদক সংশ্লিষ্টতায় গত 8 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। অভিনেত্রীকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে। তার 14 দিনের বিচারপতির বিচার বিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। খারিজ করা হয় প্রথম দফা জামিনের আবেদন। সেশন কোর্টে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB দাবি করে এই মুহূর্তে রিয়াকে জামিন চেয়ে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্য প্রমাণ নয়ছয় করতে পারেন। এবার জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয় তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। রিয়া জানান জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানান 28 বছর বয়সী অভিনেত্রী। রিয়ার অভিযোগ, টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের সময় তাকে কোনো রকমভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ি থেকে জামা কাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে রিয়ার আইনজীবী সতীশ মানসিন্ডের দাবি তার মক্কেল নির্দোষ, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তিনি জানান জেরার সময় কোনো মহিলা অফিসার ছিলেন না, যা আইন অনুসারে বাধ্যতামূলক। আপাতত রিয়া বাইকুল্লা জেলে রয়েছেন। NCB-র দাবি, জেরায় রিয়া স্বীকার করেন তিনি সুশান্তকে মাদকের যোগান দিতেন। কেন্দ্রীয় সংস্থার দাবি তিনি ড্রাগ সিন্ডিকেটের সদস্য। NCB-র পাশাপাশি CBI এবং ED এই ঘটনার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই AMS এ সুশান্তের ভিসেরা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বিষক্রিয়ায় তার মৃত্যু ঘটেছে কিনা জানার জন্য।